নমস্কার বন্ধুরা, আমি অনুকূল। অনলাইন জিকে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একবার, আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার নতুন নতুন আপডেট আপনারা মিস না করেন। তো চলুন বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে যে কীভাবে আপনি অনলাইনে আপনার ভোটার লিস্টে আপনার নামটা চেক করতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমরা ক্রোম ব্রাউজারে। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কীভাবে আপনার অনলাইনে ভোটার বা এপিক কার্ড অ্যাপ্লাই করবেন। তো ভোটার আই কার্ডের জন্য একটাই ওয়েবসাইট, যেটা গতবারে দেখিয়েছিলাম, যদি আপনারা ভিডিওটা না দেখে থাকেন তাহলে আরেকবার দেখে নেবেন। তো চলে যাবো ceo.westbengal.nic.in। তো এখানে চলে এসেছি বন্ধুরা, এখানে দেখুন অনেকগুলো অপশান দেওয়া হয়েছে। প্রথম অপশানটা দেখুন, এখানে ইলেকটোরাল রোল ভোটার লিস্ট। তো আমরা ভোটার লিস্টটাই সার্চ করব, তো ভোটার লিস্টটা ক্লিক করলাম। এরপর দেখুন এখানে ডিস্ট্রিক্টের লিস্ট চলে এসেছে, আপনি ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আমি যেমন আমার পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরটা সিলেক্ট করছি। এরপর দেখুন এখান থেকে আপনার এসি লিস্ট, অর্থাৎ আপনি কোন এসির মধ্যে পড়ছেন। যেমন ধরুন আমাদের কাঁথি দক্ষিণ কিংবা কারো রামনগর, এই গ্রা খেজুরি, তো আপনি সিলেক্ট করবেন। আমি আমারটা সিলেক্ট করছি। তারপর দেখুন পোলিং স্টেশন লিস্ট, আপনি কোন সেন্টারে ভোট দেন, আপনার পোলিং স্টেশনটা কি। তো এখানে দেখুন অনেকগুলো পোলিং স্টেশন রয়েছে দক্ষিণকান্তির মধ্যে, এখানে অনেকগুলো পোলিং স্টেশন রয়েছে, আপনারা দেখতে পাবেন। দেখুন 259টা পোলিং স্টেশন এখানে রয়েছে। তো এর মধ্যে আপনি যে কোনো একটা, আপনার যেটা প্রয়োজন, আপনি যে পোলিং স্টেশনে ভোট দেন তো ওতে আপনি সিলেক্ট করবেন ওইটাতে। তো এখানে আমি একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। যেমন ধরুন আমি এক নম্বরটি সিলেক্ট করছি এখানে। তো এখানে সেকেন্ড অপশানটা দেখুন, ড্রাফট রোল বলে লেখা আছে। তো আমরা ক্লিক করব কোথায়, ড্রাফট রোলে। তো এখানে দেখুন ক্লিক করার পরে একটা ক্যাপচা আসবে, ক্যাপচা ভেরিফিকেশনের জন্য ক্যাপচা ভেরিফিকেশন করব, দিয়ে ভেরিফাই। ক্যাপচা ভেরিফাই হওয়ার পরে আপনার পিডিএফ ফাইলটি ডাউনলোডের জন্য চলে আসবে। তো আমি স্টার্ট ডাউনলোড করব, দেখুন ফাইলটি ডাউনলোড হচ্ছে। তো আমি পিডিএফ ফাইলটা দেখে নেব। তো যেটা ডাউনলোড করলাম ওই ফাইলটাতে আমরা ক্লিক করে চলে যাব, আমি দেখে দিচ্ছি আপনাদের। তো চলুন বন্ধুরা, পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এরপর আমরা দেখে নেব পিডিএফ ফাইলে কী আছে। তো এখানে দেখুন প্রথমে যেটা ছিল, আমি একবার ক্রোমটা খুলে আপনাদের দেখিয়ে দিই যে আমি কোন পোলিং স্টেশনটা আমি এখানে সিলেক্ট করেছিলাম। এখানে আমি একবার এসিতে যাচ্ছি। তো এখানে আমি দক্ষিণকান্তি সিলেক্ট করেছিলাম, দক্ষিণকান্তি আপনাদের দেখিয়ে দিই একবার। এখানে দেখুন দক্ষিণকান্তি, এর এক নম্বর পোলিং স্টেশনটা আমরা এখানে সিলেক্ট করেছিলাম। তো এক নম্বর পোলিং স্টেশন এখানে কী আছে আপনিও দেখে নিন, দিলে আমি পিডিএফ ফাইলটা আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রথম এক নম্বর পোলিং স্টেশন ছিল আপনার বাদলাপুর পূর্ব প্রাইমারি স্কুল, এখানে হয়তো বাদলপুরই হবে। তো এখানে দেখুন এই যে চলে এসছে বাদলপুর, তো এটা মৌজার নাম চলে এসছে, এর অংশ হচ্ছে এক নম্বর অংশ। এখানে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, 216 কাঁথি দক্ষিণ। তো সংশোধনের তারিখও দেওয়া রয়েছে এখানে, কত তারিখে সংশোধন করা হয়েছে, তো এখানে ডিটেলসে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন এখানকার পিনকোডও দিয়ে দেওয়া হয়েছে, 721422 ওয়ার্ড নাম্বার করে সমস্ত ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন
ভোট গ্রহণ কেন্দ্রের নাম অর্থাৎ পোলিং স্টেশনের নাম দিয়ে দেওয়া হয়েছে বাদলপুর পূর্ব প্রাইমারি স্কুল। এখানে সেক্স ক্রোমিক নাম্বার আছে 710, এই গ্রামে পুরুষের সংখ্যা রয়েছে 373, মহিলা রয়েছেন 337, মোট 710। তো আপনি এখানে এইসব ডিটেলস পেয়ে যাবেন এবং ম্যাপটাও পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে যে বাদলপুর প্রাইমারি স্কুলটা কোথায়। তো এরপর চলুন এখানে নামগুলো দেখে নেব। এখানে দেখুন রাজ্য নাম ও কোড দিয়ে দেওয়া হয়েছে, প্লাস আপনার সিরিয়াল ওয়াইজ সবার নাম দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখুন আপনার এপিক কার্ডের নাম্বারটা থাকবে উপরে, এই যে দেখুন UCB1473646444। তো এইসব হচ্ছে আপনাদের ইউসিবি নাম্বার, সরি এপিক নাম্বার, এখানে আপনি সিরিয়াল ওয়াইজ দেখতে পারবেন। দেখুন নাম দিয়ে দেওয়া হয়েছে, পিতার নাম, বাড়ির নাম্বার, বয়স এবং পুরুষ কি মহিলা ওটা লিখে দেওয়া হয়েছে। তো আপনি এইভাবে আপনার এই লিস্টের মাধ্যমে আপনি আপনার নামটা সার্চ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আমি বলে দিই, পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো কীভাবে আপনারা আপনাদের এপিক কার্ডে আপনাদের নাম সংশোধন করবেন, ওই বিষয় নিয়ে আমরা পরে ভিডিওতে কথা বলবো। তো চলুন বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ।